গীতিকার কে জি মুস্তফার কথায় শিল্পী মামুন জাহিদের কণ্ঠে আধুনিক বাংলা গানের অডিও অ্যালবাম কখন আসবে তুমির মোড়ক উন্মোচন করা হয়েছে। সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে সিডির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদি। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। কখন আসবে তুমি শিল্পী মামুন জাহিদের আধুনিক বাংলা গানের একক অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদি। সিডিতে থাকা গানগুলো লিখেছেন গীতিকার কেজি মুস্তফা, আর প্রকাশনায় রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। তারা বলেন, মনের মাঝে যে গান বাজে সে গানের শব্দ ও ভাবনা অনেক দূর এগিয়ে নিয়ে যায় যদি সুরে মেলোডি থাকে, যা বাংলা গানের প্রাণ। ধানমন্ডির ছায়ানটে বেঙ্গল ফাউন্ডেশনের এই আয়োজনে গান পরিবেশন করেন মামুন জাহিদ। কখন আসবে তুমি অ্যালবামের 9টি গানের সবগুলোতেই সুর দিয়েছেন শিল্পী মামুন জাহিদ নিজেই। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।